তো হ্যালো বন্ধুরা, আজকে থাকছে আপনাদের জন্য কিছু অজানা পাঁচটি ধাঁধা ভিডিও। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বলুন তো বন্ধুরা, কাগজে আছে, কলমে আছে, খাতায় নেই, বলুন তো জিনিসটি কি? সঠিক উত্তরটি হবে ক অক্ষরটা। কারণ বন্ধুরা, কাগজে আছে ক, কলমে আছে ক, কিন্তু খাতায় কোনো ক নেই, তার জন্য সঠিক উত্তরটি হবে ক অক্ষরটা। বন্ধুরা, এই দুটি ছবিটিকে দেখে একটি জিনিসের নাম গেস করো তো। এই জিনিসটা আমরা অনেকেই ব্যবহার করি এবং এই জিনিসটির নাম আপনাদেরকে ইংলিশে বলতে হবে। বন্ধুরা, সঠিক উত্তরটি হয়ে যাবে সানগ্লাস। কারণ প্রথমটি হবে সান, তারপরে হবে গ্লাস, সঠিক উত্তরটি হয়ে যাবে সানগ্লাস। বলুন তো বন্ধুরা, পৃথিবীতে কোন দেশে তুমি গেলে তোমাকে কেউ খুঁজে পাবে না? সঠিক উত্তরটি হলো নিরুদ্দেশ। তো দর্শক, আপনারা যদি এরকম মজার মজার ধাঁধা ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। এবং আপনারা যদি এই প্রশ্নগুলির আগের থেকে অ্যান্সার জেনে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বলুন তো বন্ধুরা, কি হাতে থাকে, পায়ে থাকে, কিন্তু জিভে থাকে না? সঠিক উত্তরটি হবে হাড়। আপনারা ভেবে বলুন তো, মেয়েদের কোন জিনিসটা স্নান করার পরে ছোট হয়ে যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে সাবান। কারণ প্রত্যেক দিনই মেয়েরা সাবান মাখতে ভালোবাসে। যদি আপনারা রোজ সাবান মাখতে ভালোবাসেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই ছিল আজকের মজাদার পাঁচটি ধাঁধা। আপনারা যদি এরকম মজার ধাঁধা ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে মজাদার ধাঁধা ভিডিও রেগুলার আপলোড দেওয়া হবে। যদি আপনারা এই পাঁচটি ধাঁধা থেকে কোনো ধাঁধা পেরে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো যাচ্ছি, আপনাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে এক নতুন ভিডিওর সাথে।